ওহ, জমজমের আলুকুচির আওয়াজ শুনুন খালি, বন্ধুর কচুরি মজা এসে যাবে একদম। আলু কচুরি দেখছেন, ভিতরে তো পুর একদম ভরপুর। এই হচ্ছে আসল বন্ধুরা আলু কচুরি। আলু না থাকলে বন্ধুরা সে হচ্ছে দু নম্বরই কচুরি। অরিজিনাল আলু কচুরি এইরকম ভরপুর থাকবে আলু। হেভি টেস্টি হয়েছে, তো সুন্দর বন্ধুরা, আর বেস্ট হয়েছে বসুন্ধ। দেখুন কোনো লুকোচুরি নেই, সব অরিজিনাল। দেখুন পুরে ঠাসা ওজনদার ভারী কচুরি, দেখুন খুলে হয়ে যায়নি কিচ্ছেনি, আর দুদিকটা একদম সমান, দেখে বুঝতেই পারবেন না কোন দিকটা থেকে মোড়া হয়েছে। দেখুন এত সুন্দর সবগুলো এইরকম। দেখুন এই হচ্ছে আসল আলু কচুরি, পুরো থাকবে অথচ হবে একদম সুন্দর। আলুটা সিদ্ধ করে নিয়েছি, আমি আলুটা তুলে নিচ্ছি, নেওয়া হয়ে গেলে আমাদের জমজমার রেসিপি শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি রেসিপি আমরা বানাই। বন্ধুরা আজকের কিন্তু এই আলুগুলো আমাদের কাজে লাগবে, সেই জন্যই মা সিদ্ধ করেছে। আর এগুলো ভালো ছিল মা? হ্যাঁ, ওই তোমার মা দেখে নিয়েই সিদ্ধ করেছে, আজকে ভালো কাজ করেছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিসপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই পুরো আলু সিদ্ধ করে নিয়ে, গরম গরম ধোঁয়া উঠছে। হ্যাঁ, এই আলু দিয়ে আজকের একটা জমজমাট একটা মুখরোচক রেসিপি হচ্ছে, যার নাম হচ্ছে বন্ধুরা আলুর কচুরি। এই আলুর কচুরি নাম শুনলে জিভে জল এসে যায়, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, আর স্টুডেন্টে দেখেছি, রাস্তার ধারে ধাওয়ায় দেখেছি, এ খায় দেখেছি। হ্যাঁ, আর বেশ কি সুন্দর দেখতে, আর খেতেও টেস্টি হয়। সেইটা ঘরে বানাবো, সহজ পদ্ধতিতে বানাবো, বিভিন্ন রকম আলুর মধ্যে মশলা থাকবে, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর জিভেও লেগে থাকবে। সেই আলুর কচুরিটা আজকে বানাতে চলেছি, চলে আসুন বন্ধুরা, গরম গরম আলুর কচুরি। বন্ধুরা আমি আলুর কচুরির জন্য আলুগুলো সিদ্ধ করে নিয়ে এসেছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর আমার কর্তা ওই কাঁচা পাকা লঙ্কা আদা আর এই ধনে পাতা এগুলো সাইজ করে নেবে কেটে কুটে। বন্ধুরা আলুর কচুরি নাম শুনলে হ্যাঁ অনেকে ভাবে যে দোকানে গিয়ে কিনে খেতে হবে, না বন্ধু তাই তো, ঘরে কিন্তু বানিয়ে খাবেন, খুব সুন্দর হয়। হ্যাঁ, বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, বয়স্কদেরও দিতে পারবেন, ও চা কফির আড্ডাও কিন্তু জমে যায়। আলু কচুরি একদম, হ্যাঁ ও একদম নাম করা বিখ্যাত একদম আলু কচুরি। দেখুন আমার মা অনেক সেজন্য আলু সিদ্ধ করে নিয়ে এসেছে, আর আমার মা কিন্তু বুদ্ধি করে কাজ করেছে আজকে, দেখুন একদম অর্ধেক করে কেটে আর সিদ্ধ করেছে। তাড়াতাড়ি জ্বালুন কম লাগবে, জ্বালুন কম লাগবে না, আর মা আগে থেকে দেখে নিয়েছে যে আলুগুলো ভালো হবে কি ভালো হবে না। আলু কচুরি যদি সব আলু খারাপ বেরোয় তখন তখন কি আলু কচুরিটা হবে ভাবি? ওটাও যুক্তি, তুমি ঠিকই বলো, আলু কচুরি ক্যান্সেল হয়ে যাবে তখন। হ্যাঁ ঠিকই বলো, আজকের আলুগুলো প্রত্যেকটাই ভালো। দেখুন বন্ধুরা আলুর মধ্যে অনেক রকম কোয়ালিটি আছে, হ্যাঁ দু বস্তায় খারাপ আলু বিক্রি করতে পারলেই ফিরে আসবে, ওর কম দাম অ্যাকচুয়ালি, ওরা সবাই জানে যে ওর ভিতরে খারাপ আছে। ও হ্যাঁ, তার মিক্সচার, হ্যাঁ ও জানে, যারা বের করতে যে ওরা নিশ্চয়ই করে জানে এই বস্তাটা যখন কোয়ালিটি খারাপ। সেইটা মানুষজন কি জানবে, ধুলো মাকে ছেড়ে দিচ্ছে। বন্ধুরা যাক, যে যার ব্যবসা সে করুক। হ্যাঁ আলু ভালো লাগে, খারাপ বেরোলে একটু মনে একটু কষ্ট হয়, এই হচ্ছে ব্যাপার।
আর মা কি সুন্দর গুছিয়ে একদম সাজিয়ে সাজিয়ে কলা পাতার উপর রাখছে দেখুন বন্ধুরা। বন্ধুরা আমি ভাবছি এমন টাইমে আজকে আমাদের আলু কচুরি হচ্ছে যখন আলুর দাম বেশ ভালো। হ্যাঁ ভালো না, এই তো কালো, ভালো না এই তো কালো, কিছু করার নেই এখন। এখন এইরকম তো আমাদের বন্ধুরা প্রায় হচ্ছে। আপনাদের কাদের কাদের সঙ্গে এরকম মাঝে মধ্যে এবার হচ্ছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে যে আলু খারাপ কাদের কাদের বেরোচ্ছে এখন। বন্ধুরা একদম কুচু কুচু করে কেটে নিয়েছি যাতে বাচ্চা বয়স্কদের মুখে পড়লে অসুবিধা হবে না। এখন ঝাল খেতে ছোট থেকে বড়, আমার তো মনে হয় বয়স্ক এখন ছোটোর মনে হয় বেশি ঝাল খায় এখন, এত পছন্দ করে বন্ধু। অ্যাকচুয়ালি ঝাল এমন জিনিস বন্ধু, ঝাল যারা খায় তার ঝাল লাগলেই বেশি আনন্দ হয়, এটা সত্যি সত্যি। বন্ধুরা চলছে আজকে অনেক মজাদার জমজমাট রেসিপি আলু কচুরি। তাই আমার মা দেখুন অনেকগুলো আলু কিন্তু সিদ্ধ করেছে, আমি জানতাম না আমার মা আলু এখানে সিদ্ধ করেছে। আমি এসে এখানে দেখি মা আলু সিদ্ধ করেছে অনেকগুলো, ভালো করেছে, খুব সুন্দর। এটা হয়ে যাবে না, এক দুই তিন চার পাঁচটার মতো নিয়েছে মনে হয়। কি কাণ্ড চলেছে খালি দেখুন, এখন আদাগুলো একটু মানে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা মানে কি মেরে নিচ্ছি, ছেঁচে করে নিচ্ছি আর কি। হ্যাঁ মানে ছেঁচে টাইপের আর ছেঁচে, এ হলে খুব সুন্দর হয়, এর রসটা বেরোয় তো খুব সুন্দর। বন্ধুরা আলু কচুরির জন্য বন্ধুরা দেখুন কত রকমকার টিক্স ইউজ করা হচ্ছে খালি দেখুন। তাহলে এটা এমনি বেটে না, কোনো দরকার নেই বেটে, দরকার নেই তো পাটলে আমার তো পাশে শিল আছে, আমি এক্ষুনি তো বেটে নিতে পারি। গালের মধ্যে এক টুকরো করে পড়বে, কচুরি খাচ্ছেন তখন মনে পড়ে যাবে যে কচুরি খাচ্ছি, গালের মধ্যে এইসব মশলাগুলো পড়লে ভালো লাগবে না। হ্যাঁ তো অনেক ছোট ছোট জিনিস খেয়াল রাখা যায়, যার ফলে কিন্তু অনেক ভালো রেসিপিটা হয় শেষমেশ। বন্ধুরা আলুর কচুরি বানানোর জন্য দেখুন ময়দা নিয়ে নেব 250 গ্রাম, বন্ধুরা কচুরি এমন জিনিস ছোট থেকে বড় বন্ধুরা কম একটু বেশি হলে কোনো অসুবিধা নেই, সবাই খেতে খুব ভালোবাসে। বন্ধুরা এর মধ্যে এবার দেখুন অল্প একটু লবণ দিয়ে দেবো, যে কোনো খাবারে লবণ দিতেই হবে, কম হোক বেশি হোক যে যেরাম খাবেন দেবেন, দিয়ে দিলাম। আর অল্প একটু এর মধ্যে চিনি দেবো, চিনি এমনি যে সাদা মিষ্টি যেটা চিনি হয়। আর এর জন্যে বন্ধুরা এই কচুরির জন্যে আপনারা সাদা তেল দিতে পারেন, হ্যাঁ বাটার দিতে পারেন, ঘি দিতে পারেন, যা খুশি দিতে পারেন, হ্যাঁ খেতে ভালো লাগবে। সবচেয়ে ভালো হয় বন্ধুরা ঘি দিলে আর কি, চুরি হবে তো মুখে লেগে যাবে না, একদম 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 লেগে যাবে মুখে একদম, এই দেখো মানে ভালো লাগবে আর কি। এক চামচ দু চামচ দিয়ে দিচ্ছি দেখো, এটা গললে চার চামচ হবে কিন্তু, আর এটা বড় চামচ, হ্যাঁ বড় চামচ, ভালো বড় আছে দেখো। ও সত্যি বাড়িতে কচুরি বানাবেন বন্ধুরা তো সেরা বানাবেন, একদম একদম মনের মতো বানাবেন, খেয়ে যেন পরিবার সবাই মনে রাখে সেই রকম বানাবেন। আর আর একটা বলি বন্ধুরা, কচুরি একটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, হ্যাঁ যার জন্য এই দেখছেন জোয়ান হাতে এরকম একটু নেবেন, দোকান থেকে নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই, এক টাকারও দেবে জোয়ান কোনো অসুবিধা নেই, দু টাকারও দেবে। এবার এটাকে হাত দিয়ে ভালো করে
হাত দিয়ে? হ্যাঁ, হাত দিয়ে মিক্স করতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই চামচ দিয়ে মিক্স করলে অসুবিধা আছে, সবসময় হাত দিতে হবে, তবে ভালো হবে, তবে তো আসল বন্ধুরা কচুরি হবে, আসল কচুরি। এইভাবে গলে গলে মিক্স করতে হবে, মজা বাড়িতেই হবে, সেরা কচুরি আপনারা সবাই দেবেন, মজা আসতে চলেছে একদম এই কচুরি। আর যে কোনো কাজ করবেন বন্ধুরা, কাজের যদি ইন্টারেস্ট থাকে তাহলে কাজ করা ভালো, রাইট রাইট, আর যদি ইন্টারেস্ট না থাকে জোর করে কোনোদিন না করা উচিত নয়, ভালো হয় না সেটা। হ্যাঁ, অনেকে জোর করে পড়তে বসা হয় দেখবেন, হ্যাঁ, সে মানে বেইদুর গড়তে পারেনি আমি দেখেছি। হ্যাঁ, কিন্তু যে ছেলে দেখবেন এটা মজার কথা বলে, কারণ একদম বাস্তব সত্যি কথা বন্ধুরা, একদমই সত্যি, এর মধ্যে কোনো লুকোচুরি নেই, কোনো মিথ্যা কথা নেই, এটা ঠিক। আমাকে একবার আমরা ছোটবেলায় খেলতে নেমেছি, খেলার ওই যে ফুটবল খেলা বলো টেনিস বল তখন ছিল, আমাকে নামিয়েছে, তার মানে ওই মারামারি অত আমার ইন্টারেস্ট ছিল না। হ্যাঁ, আমাকে বলেছে ওকে তুমি সবসময় ওকে ছাড়বে না, ম্যানটাকে নিয়ে থাকবে, আমি বলে না মেরে শুধু তার পেছনে পেছনে ছুটতেছি। অনেক লোক বলতে যে মাথা খারাপ আছে নাকি পাগলা নাকি, আমি বলি আমাকে বলেছে ম্যান নিতে বলেছে, মানে ওর পেছনে পেছনে যেন ও যেন মারতে পারে, ওই জন্য সে যেখানে যাচ্ছে আমিও সেখানে যাচ্ছি, ছাড়িনি, সে রেস্ট নিচ্ছে দেখি না, লেবু খাচ্ছে তার পাশে গিয়ে বসা আছি। হ্যাঁ, তা লোক বলবে পাগলা বলবে না, ভালো বলবে, ও লোক পাগলা বলবে না, একটা ভাবি গল্প বলে তার পাশে গিয়ে বসা আছি, বলে ছাড়া থেকে যাবে না একদম, সে দেখি না আমাকে অর্ধেক লেবু আমার আমাকে দিচ্ছে, বলি ভালো বলে ভালো মনে পড়ে এখনো। ওফ বাবা, হেসেছে বন্ধুরা, আপনাদের তো নিশ্চয় মজা লাগবে, আমরা মানে হেসে লুটোপুটি কান, ওই বাচ্চা বেলা শৈশব বেলা ওই যা ইন্টারেস্ট, হ্যাঁ, ওর মতন আনন্দ নেই এখন, বললে ওরকম আনন্দ আর নেই এখন, বাচ্চারা দেখবেন ওই খেলার কথা ভুলে গেছে সব। হ্যাঁ, মজার জিনিস না, হ্যাঁ, একটা ঘটনা জীবনে থাকে দেখুন বন্ধুরা, হ্যাঁ, ইন্টারেস্টের বিষয় না, আমার লোক জানি, আমি তো পারলে না বসে আর করতে পারতাম, হ্যাঁ, আমাকে বলতে যে ও পাগলা আছে হাঁদা আছে বলতে যে, না না, ছোটবেলার যে ঘটনাগুলো এগুলো অনেক দামি জিনিস হয় বন্ধুরা, এরকম ঘটনা জীবনে থাকা আমার তো মনে হয় দরকারি, এগুলোই তো মনে পড়বে। হ্যাঁ, ওই যে ছোটবেলায় হাসিয়েছি, যে যে দেখেছে তার সারা লাইফ মনে থাকবে, হ্যাঁ, যতদিন বাঁচতে থাকবে, হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ, এটাই হচ্ছে প্রথম দিকে হাসি, হ্যাঁ, ঠাট্টা আমি সবসময় ভালোবাসি। দেখুন বন্ধুরা, এবার এই দেখুন মুটো করছি একদম, এর সঙ্গে মিশে গেছে দেখছেন, এই যে ফেলা করলে ভেঙে যাচ্ছে, মানে রেডি একদম। এবার এর মধ্যে জল দেবো বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে নর্মাল জল, ঠান্ডা জল একদম, তবে এর ডোটা খুব শক্ত হবে না, খুব নরম হবে না, মিডিয়াম হবে, হ্যাঁ, আচ্ছা, রুটির ডোর মতন ওই রকম হবে না, হচ্ছে একটু সামান্য একটু শক্ত হবে, আর অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। আমরা দেখুন আরও একটু জল দিয়ে দিলাম, আরও একটু দেবো সামান্য। এবার বন্ধুরা এটা ভালো করে দু হাতে মাখাবো, আমার এক হাতে ঠিক মজা হচ্ছে না, ইন্টারেস্টের ব্যাপার, একটা ইন্টারেস্ট আছে, যে যত যা পারে বলুন, আন্ডার প্রতি খুব ইন্টারেস্ট, হ্যাঁ, যার যেমন ইন্টারেস্ট, কিছু করার নেই, দেখুন না, হ্যাঁ, অনেকে বলে দাদা দু হাতে, দু হাতে না মাগালে ঠিক মজা নেই। আচ্ছা, ঘি দেওয়া আছে বলে কি এত সুন্দর সুন্দর সুগন্ধ আছে, হ্যাঁ, একটা সুন্দর একটা ফেসওয়াশ আসছে না, হালকা একদম হালকা, এর যে অ্যারোমা বাড়ছে না, মানে কি বলবো, পাশের লোক বুঝতে পারবে যে কি একটা হচ্ছে, মানে ভাজলে আরো সেন্ট বেরোবে, আবার রেগে মুনেও খেতে পারবে। হ্যাঁ, সত্যি আলু কচুরি আমার তো বন্ধুরা একদম ফেভারিট জিনিস, এটা আলু কচুরি। এবার এটাকে আমি রেস্টে রাখবো দশ মিনিট, দশ মিনিট, দশ মিনিট রেস্টে রাখবো, বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব,
মা এত গুছিয়ে কাজ করে বন্ধুরা, কি বলবো, এত কাজ করে তবুও খুব গুছিয়ে কাজ করে। আর মা জানে যে একদম নিয়ে আসতে হবে এমন জিনিস যাতে একবারেতেই শুরু হয়ে যায়। খালি প্রতিদিন বলে না, নইলে বাপি বলে আমি বলি এই হয়নি ওই হয়নি তাই হয়নি। হ্যাঁ, তা আজকে দেখুন একবারেতেই হয়েছে, ভালো। কড়ার মধ্যে এবার একটু অল্প তেল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সয়ের তেল বন্ধুরা। তেলটা চাজলে তারপরে কি করি আপনারা দেখুন বন্ধুরা। এবার এই তেলের মধ্যে অল্প একটু এই জিরে দিয়ে দিচ্ছি, যেটা প্রতিদিন আমাদের বাড়িতে ইউজ করা হয় এমনি জিরে। আর এমনি জিরে, হ্যাঁ, সিম্পল জিরে একদম। দেখুন বন্ধুরা একটা রান্না হচ্ছে বলে বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সবসময় জানবে একটা সাউন্ড হলে একটা অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ঠিক, কিন্তু সাউন্ড নেই, হ্যাঁ হ্যাঁ, অসুবিধা। হ্যাঁ, এবার এর মধ্যে দেখুন আমি এই যে আদা কুঁচি দিয়ে দিলাম, আর এই যে আলু যে ছাড়ানো আছে বন্ধুরা এগুলো আমি এইভাবে চেপে চেপে দেবো। এইগুলো কি জ্যোতি ভাবি না চন্দ্রমুখী না সব মিক্সার আছে বলতে পারবো না, সব রকম মুখি কোয়ালিটি মানে আলু বলে নিয়ে এসছে যা দিয়েছে নিয়ে এসছে, ভালো দরকার আমাদের। হ্যাঁ বন্ধুরা, চলছে আলু কচুরি। কচুরি তো এমনি অনেকের ফেভারিট, আর তার উপর যদি হয় আলু কচুরি, আ হা হা, মজা একদম দ্বিগুণ তিনগুণ চারগুণ হয়ে যায়। খাবে প্রচুর। হ্যাঁ, এর নাম কচুরি, একবার খেয়ে যদি টেস্ট পেয়ে যায় বাড়িতে যদি থাকে। এই আলুগুলো পরে খাবে কচুরি। হ্যাঁ, এই আলুগুলো শক্ত কিন্তু, ও এগুলো কিন্তু দেবো না আমরা, একদম সব ডাইরেক্ট দেখাই বন্ধুরা। হ্যাঁ, খারাপ হলে আমরা কি বা করতে পারি, আমরা কিন্তু লুকোনো কাজ করতে রাজি নয়। দেখুন বন্ধুরা, আমাদের কেন বন্ধু এরকম নিশ্চয় বেরোচ্ছে মাঝে মধ্যেই। এবার দেখুন বন্ধু, এর মধ্যে অল্প একটু মশলা দেবো, আপনারা দেখুন কি দিই, অল্প একটু হলুদ, সামান্য একটু জিরে, চলছে বন্ধুরা সুন্দর করে দেখুন আলু মশলা বানানো। এটা আছে গোলমরিচ, গোলমরিচ সব আমার বাড়িতে। ওহ, গোলমরিচ বললে হেভি সুন্দর স্পাইসি লাগে, এ কিন্তু এমনি লঙ্কা এর মজা আনতে পারবেন না কখনো, গোলমরিচের যে মজা। ধনে এসব কিন্তু ভাজা, ভেজে গুঁড়ো করা সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেজে গুঁড়ো করা মশলা। হ্যাঁ, এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দেবো, যেহেতু কচুরি খুব সুন্দর লাগবে খেতে। কচুরি, হ্যাঁ নামটা জবরদস্ত, কচুরি। সুন্দর এবার একটা সুগন্ধ আসছে আমার, এইবার লোভ লাগছে এই মশলাটা দেখে। আর এটাকে ভালো করে টানাতে হবে, তবে ভালো লাগবে। আমি জানি যে এইরকম মশলা খেতে অনেকে খুব ভালোবাসেন, যখন কোনো জিনিস বানানো হয় অনেকে একটু টুকটাক চেকেও দেখেন বাড়িতে। তবে এবার দেখুন বন্ধুরা, এটা কম বেশি করে দেবেন, আরো মজা আসবে, গালে পড়বে। এটাই তো বন্ধুরা বাড়ির মজা। হ্যাঁ লুকোচুরি কোনো ব্যাপার নেই বন্ধুরা, বাড়ি বাড়ি। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা, নাম্বার এক ও গরম মশলা। ও মানে এক নাম্বার গরম মশলা, নাম্বার এক। হ্যাঁ, আর কি টু আর কি ওয়ান দিলাম, আর টু
এ একটা গরম মশলা, ও দু রকম গরম মশলা, এটা কি দু নম্বরই গরম মশলা নাম্বার বল? হ্যাঁ, ওটা এক নম্বর, এটা দুই নম্বর, এর ভাগ আলাদা, ওর ভাগ আলাদা আছে। ও মানে ওইটা এক করা পাকের ওটা বেশি ভালো আর কি, আরো দুটো দু রকমের গরম মশলা দেওয়া, দু রকম দিলাম। এটা বন্ধুরা আমাদের বাড়িতে বানানো গরম মশলা, তাই তো আমি বন্ধুরা যদি আপনারা জানতে চান আমরা কিন্তু এই মশলা রেসিপিও দেখাবো, গরম মশলা রেসিপি কমেন্ট করে লিখে জানাতে পারেন, দোকানেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়িতে যে গরম মশলা বানানো হয় ওর স্বাদ গন্ধ আলাদা, হ্যাঁ অনেক কিছু ব্যাপার থাকে এর মধ্যে, কারণও থাকে। আমরা এটাকে ভালো করে একটু টানিয়ে নেব, সত্যি যখন আলু কচুরি হবে তাহলে কত সুন্দর খেতে লাগে বন্ধুরা। এবারে এর পুরটা আসল আলুর যে পুরটা বানানো হয় তো, এটা যে যত ভালো বানাতে পারবে তার তত খেতে ভালো লাগবে। চলছে আজকে অনেকই মজাদার আর লোভনীয় আলু কচুরি রেসিপি, আপনারা সবাই বাড়িতে বানাতে পারবেন, একদম লোভনীয় টেস্টি এই কচুরি। বন্ধুরা দেখুন একদম কড়াই থেকে ছেড়ে গেছে, দেখছেন মানে রেডি হয়ে গেছে। এবার এই ধনে পাতা কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর অল্প একটু সামান্য আমি রেখে দিয়েছি দু একটা। এবার এটাকে আমরা তুলে নেব, একটা জায়গার মধ্যে তুলে নেব। বন্ধুরা এই আলু মশলাটা না উঠটা যার যত সুন্দর হবে দেখবেন, আলু কচুরি খেতে মজা এসে যাবে। বন্ধুরা একটু এবারে একটু খেলিয়ে দিচ্ছি, যায় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা অল্প করে এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, যে খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন, হ্যাঁ দিলে খুব সুন্দর লাগবে। এটাও বন্ধুরা আমাদের বাড়িতে বানানো চিলি ফ্লেক্স, একদম একদম। বন্ধুরা যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম এবার খুলছি, দেখুন হাত দিয়ে আবার একবার আমি মেখে নেব। এইদিকে বন্ধুরা দেখুন আমাদের আলু মশলা বানানো কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর আমার তো মানে কি বলবো এখন থেকে লোভ লাগাও শুরু হয়ে গিয়েছে, আর এদিকে এবার হবে কচুরি, মানে আরো দ্বিগুণ মজা। হাতে একটু সামান্য করে ঘি লাগিয়ে নিচ্ছি, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়ে যা সুগন্ধ আসছে ওটা থেকেও, আলু মশলাও বানানো আছে সেখান থেকে আসছে, ওখান থেকে আসছে, মিলেমিশে খুব ভালো লাগে। এবার বন্ধুরা এটাকে আমরা ভাগ করে নেব, যে যেরাম খাবেন কচুরি সে সেরকম সাইজে করবেন, আমরা এই রকম সাইজে করব মিডিয়াম, মানে ভালোই সাইজ, অসুবিধা নেই কোনো। আচ্ছা আলুর দাম বেড়ে গেলে কি আলুর কচুরির সাইজ কি ছোট হয়ে যাবে নাকি সংখ্যায় কমে যাবে, কিরকম ব্যাপার হবে ওগুলো কি হবে? ওটা এক দোকানদারটা বলতে পারে, ও না আমাদের কি এরকম কোনো ব্যবস্থা আছে না, মানে এটাই হচ্ছে বাড়ির মজা, মানে হ্যাঁ অনেক কিছু ব্যবস্থা বন্ধুরা থাকে, কেননা কেননা এখন আলুর দাম মোটামুটি মনে হচ্ছে খুব ভালোই আছে, মোটামুটি আলুর দাম ভালো চলছে তো এখন, আলু কম দেবে খোসা সমেত দেবে, খোসা সময় দিলে আর কেমন, আমার মা তো আবার সেই কোথায় কোথায় চলে না, ওটা অনেক আবার দিতে পারে ভালো লাগে, খারাপ কিন্তু লাগে না, তবে সেগুলো ভালো হলে একদম ফ্রেশ হলে ভালো লাগে, নইলে সেই ধুলো থাকলে রং থাকলে সেই খোসা চলবে না।
যেমন আমি বন্ধুকে দেখাই এক্ষুনি বন্ধুরা দেখুন বললো এখন মনে পড়ে গিয়েছে ছিল না আমাদের আলু নিয়ে আসা ছিল একটা দেখুন বন্ধুরা এইভাবে আমি করে নিচ্ছি প্রত্যেক এই দেখুন বন্ধুরা ভাবুন এই আলুর কি খোসা দেওয়া হবে তাহলে বলুন তাই না ভাবি সেটা তো একটা ব্যাপার এইভাবে সব কটা করে নেব অন্যরকম কায়দা তো কচুরি এইরকম করতে হবে করলে তবে কচুরি ভালো হয় বন্ধুরা আপনারা যদি এইভাবে বাড়িতে কচুরি বানান দেবেন দোকানের থেকেও সুন্দর হবে এই যে আলু কম বেশি দেওয়া আর তোমার মা বলছে বোধহয় খোসা দেওয়া কি কতটা ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই কতটাই স্মুথ হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ মাখিয়ে রেখে দেওয়ার জন্য এটা কিন্তু ঠিক একদম দেখুন স্মুথ একদম বাড়িতে বন্ধুরা সুন্দর করে একদম কচুরি বানাবেন সুন্দর সুন্দর ভালো ভালো মশলা দিয়ে বানাবেন আর পরিবারের সবাই মজা নেবেন ব্যাস দেখুন বন্ধুরা এই যে আমি কচুরি বানাচ্ছি তো এরা সব বসে আছে শুধু কখন হবে বন্ধুরা অ্যাকচুয়ালি এগুলো সত্যি সত্যি মিশিমিশি না বাড়িতে যখন ভালো ভালো কোনো খাওয়া দাওয়ার বানানো হয় না তখন কী বলবো মন খুশি হয়ে যায় মনে হয় যে কখন হবে এটা কিন্তু মনে হয় ছোটো কিংবা বড় খেতে ভালোবাসেন এরকম মানুষজন খুঁজে পাওয়া সত্যি শক্ত কেউ এটা খেতে ভালোবাসে কেউ ওটা খেতে ভালোবাসে খেতে কিন্তু প্রায় সবাই ভালোবাসে এবার বন্ধুরা হাত দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি কি রিফ্লেক্স দেওয়া আছে কেউ যদি রাগ করে আর এরকম ভালো মন্দ হয় রাগটা চলবে না লবণীয় খাবার আগে ও পরে ও সব অন্য গল্প হ্যাঁ একটা কিন্তু ঠিক কথা বলেছে রাগ ভাঙানোর ভালো উপায় ভালো ভালো খাবার বাড়িতে হলে না ওরকম কোন আর থাকে এবার বন্ধুরা আমি এই দেখুন করে নেব ছোট ছোট করে কটা হয়েছে কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা হয়েছে তাহলে ছটা বানাবো হ্যাঁ হ্যাঁ দেখুন মনে হয় তাই ভালোই কিন্তু দেওয়া হচ্ছে ভালোই দেওয়া হচ্ছে তাই মশলা দেখুন তাই বড় বড়ই দেওয়া হচ্ছে অনেকই হ্যাঁ বাড়ির জিনিসও ভরপুর হবে একদম আলু কচুরি আলু কচুরি হবে অযথা ভিতরে আলু থাকবে না খালি নাম মাত্র দিয়ে পালিয়ে যাও ওসব চলবে না না হবে তো ভালো করে হবে কটা হলো চারটে চারটে হলো আর দুটো দুটো হবে দরকার হ্যাঁ এরা মাঝখানে দিয়ে দেব হয়ে যাবে বন্ধুরা এবার জয়া বেঁচেছে না না গালে দিতে হবে না সে আমি রেডি হয়ে আছি কোনো অসুবিধা নেই যা বেঁচেছে এখন থাক অসুবিধা নেই সুগন্ধ আসছে আপনারা বন্ধু যখন বাড়িতে বানাবেন দেখুন বানানোর সময় খুব মজা পাবেন বেঁচে গেছে মানে বন্ধুরা লাভের কোনো ব্যাপারটা এখানে নেই হ্যাঁ বাড়ির ব্যাপার তো এখানে লাভ বলে কিচ্ছু নেই আর লস বলেও কিচ্ছু নেই ভালো হলেই ভালো আর বেঁচে গেল মানে আমার ভালো বন্ধুরা এবার একটা করে এই ময়দার ডো নিচ্ছি দেখুন বন্ধুরা আর এটা দেখুন এ টু জেড বন্ধুরা সব দেখানো ডিটেলস দেখতে দেখুন মজা আসবে এবারে ধারে সবসময় এইভাবে পাতলা রাখতে হবে এইরকম ধারে এই দেখুন কচুরি বানানোর জন্য অনেক বড় টিক্স বন্ধুরা কিন্তু সহজে কেউই বলবে না এই দেখুন এটা কিন্তু অনেক বড় কাজ তাই তো ভাবি উপরে মোটা আছে দেখো এবার এটাকে হাতের মধ্যে তুলে নিতে হবে তাই দেখো নিয়ে একটা এতে থেকে নিয়ে নাও এই নিয়ে নিলাম ঠিক আছে নিয়ে পুরো এখন তো ভরপুর দেওয়া হচ্ছে হ্যাঁ পুর তো দিতে হবে পুর না দিলে কি করে হবে নাহলে আলু কচুরি নাহলে কি আর হবে একদম এই দেখো এই দেখো একদম আলু কচুরি দু নম্বরই কচুরি বানালে হবে না
আলু কচুর মধ্যে ভরে ভরে আলু থাকতো। অরিজিনাল বন্ধুরা দেখুন, একদম পুরো একদম আলু কতটা দেয়া হলো খালি। অনেকে ঘাবড়ে যাবে, কোনো দরকার। হ্যাঁ সেই তো, এইভাবে আপনারা সবাই বন্ধুরা আমি সুন্দর বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর একটা নিচ্ছি, এখন আলুর দাম বেশি, তবুও বাপি এখন আলু ভরে ভরে দিচ্ছে, তার মানে অন্য সময় তাহলে আরও কত দেবে। না বন্ধুরা মজার বিষয়, সবসময় আমরা এরকমই দিই, আমরা বাড়িতেও যখন বানাই বন্ধুরা এরকমই দিই, কেননা ভিতরে আলু ডাল খেতে ভালো লাগে, এটা হচ্ছে আসল বিষয়। বন্ধুরা এই যে আলুর পুর দিয়েছি, হাফ হাফ ডো, সেরাম সাইজ আলুর পুরও সেরামই সাইজ, একটু কম বেশি হতে পারে। হ্যাঁ এটাকে আমরা একদম রেডি করে নিয়েছি, এটাকে আমি 5 মিনিট রেস্টে রাখবো, রেস্টে দেবো 5 মিনিট। বন্ধুরা এবার এই ডোগুলো দেখুন, একটা একটা আমি এর মধ্যে তুলে রাখছি। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো, এটা সাদা তেল বন্ধুরা, মানে সূর্যমুখী তেল। বন্ধুরা এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দিয়েছি দেখুন, এবার একটা ডো নেবো, এই যে ডো রেখেছি নিয়ে, এবার এর মধ্যে দেখুন বন্ধুরা এই যে হালকা হাতে একদম চাপতে হবে, হালকা হাতে দেখছেন। আর এই যে সবসময় বন্ধুরা এই যে ধারের গুলো সবসময় পেস্ট করবেন, এবার একটা বেলেন নেবেন, বেলেন যা দিয়ে মানে বেলা হয় আর কি, এই যে বেলেন নিয়ে এই যে উঁচু হয়ে আছে, এবার একে চাপুন হালকা হাতে, চাপলে অনেক সুন্দর হয়ে গেল, সুন্দর হয়ে গেল, একদম ফিট গোল হয়ে গেল। এবার তেলটা তাজলে আমি দিয়ে দেবো। বন্ধুরা এবার দেখুন এই তেলের মধ্যে আমি দেবো, আর তেলটা খুব হিট হবে না, মিডিয়াম হবে। হ্যাঁ এবার দিতে থাকবো, একদম হালকা হিট আছে, আমি দিয়ে দিয়েছি, আরো একটা নিচ্ছি বন্ধুরা, আরো একটা ছাড়ছি দেখুন, ওইটা বন্ধুরা স্টার্ট হয়ে গেছে দেখুন কিন্তু চলছে। বন্ধুরা এবারে কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন, সব ভেসে উঠেছে, বাইরে সব ও ভেসে উঠবে, এতে পুর তো বেশি দেওয়া আছে, হ্যাঁ খেতে ভালো লাগবে দেখছেন। অনেকই জমজমাটি কচুরি চলছে, বাড়ি আলু কচুরি, বাড়িতে যদি এরকম হয় বন্ধুরা সুন্দর সুন্দর কচুরি, এরকম হালকা স্টিমে করতে হবে বন্ধুরা, টুকটুক করে হবে, একদম ধীরে ধীরে, বড় চাইলে একটু বড় করতে পারেন, মিডিয়াম মিডিয়াম সব কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই। কত ভারী তবুও ভেসে উঠেছে, মানে কত ক্ষমতা। হ্যাঁ সত্যি অনেক বন্ধুরা ভিতরে কিন্তু অনেক পুর দেওয়া আছে, এরকম হয়েছে দেখুন, দেখছেন এখন বাকি আছে, হ্যাঁ ধীরে ধীরে বানাতে হবে। বন্ধুরা দেখুন কচুরি একদম রেডি, এই দেখুন ও ফুলকো ফুলকো কি সুন্দর কচুরি খালি, হ্যাঁ একদম আলু কচুরি, ও হাওয়ার সঙ্গে খালি বন্ধুরা কচুরি, বন্ধুরা
ফিনিশিং হয়ে গেল আমাদের একদম, ভাজা কমপ্লিট। দেখুন সুন্দর সুন্দর আলু কচুরি একদম রেডি আমাদের। বন্ধুরা আজকে অনেকই সুন্দর একটা রেসিপি, নিরামিষ আলু কচুরি রেসিপি, পুরো ভরপুর একদম আলু কচুরি। সুন্দর উপরটা যেমন সুন্দর আর ভিতরটা পুরো একদম ভরপুর ওজনদার আছে কিন্তু, মোটা সোটা আলু কচুরি, মজা আসবে। বন্ধুরা পুরো ঠাসা একদম, দেখছেন সুন্দর দেখুন, এই রকম সুন্দর গরম গরম কচুরি যদি সঙ্গে থাকে একদম মানে কি বলবো, দিল খুশ হয়ে যেতে বাধ্য একদম। হেভি টেস্টি হয়েছে, হেভি সুন্দর হয়েছে, এত সুন্দর বন্ধুরা। আর পেস্ট হয়ে গেছে পছন্দ, দেখুন কেন কোনো লুকোচুরি নেই, সব অরিজিনাল। দেখুন পুরো দেখুন বন্ধুরা কত, আমি তো বলছি ওই যে আলুর চপ হয় যে বম হয় তার থেকে বেশি পুরো এর মধ্যে রয়েছে একদম, সত্যি সত্যি নেব। হ্যাঁ আপনারা বন্ধুরা বাড়িতে বানাবেন, মজা এসে যাবে, দারুণ হয়েছে। চা কফির সঙ্গে খেতে কিন্তু খুব দারুণ লাগবে, আর যখন খুশি সকালে খান, সন্ধ্যাবেলা খান, হ্যাঁ টিফিনও খুব দারুণ হবে, ছোটদের এইভাবে টিফিন দেবেন একদম আরামসে খাবেন, বা অফিসে কেউ নিয়ে গেলেন মজা আসবে। ভিতরে বন্ধুরা যে পুর দেওয়া হয়েছে একটু তো বেরিয়ে যায়নি, দুদিকটা একদম সমান, আর এত সুন্দর বন্ধুরা আলুর পুরটা হয়েছে না, দিল খুশ হয়ে যাচ্ছে একদম। নিরামিষ তাই সবাই কিন্তু বানিয়ে খেতে পারবেন যে কোনো দিনে যে কোনো সময়, অনেক বেশি সুবিধা সমস্ত বন্ধুদের জন্য। এর নাম আলু কচুরি, একটা নয় বন্ধুরা খাবে কচুরি, কারণ এর নাম হচ্ছে আলু কচুরি, তাই না? বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে আলুর কচুরি বানিয়ে খেতে থাকুন। আলু কচুরি।